ওযুটাকে সুন্দর করে করেন। এখন ওযুর মধ্যে ভুল আছে না নাই? এক নাম্বার ভুলটা ধরায় দিয়ে দেখেন, আমরা অনেকেই হাত ধৌত করি। এই হাত ধৌত করবেন কয়বার? এই হাত, কিন্তু আমরা বাংলাদেশে অধিকাংশ মানুষই দুই হাত একসাথে ধৌত করে ফেলি তিনবার, কিন্তু আলাদা আলাদা তিনবার তিনবার ধৌত করার কথা অনেকে আমরা জানি না। এরকম লোক আছে না নাই? এরপরে যখন আপনি কুলি করলেন, কুলি করার সময় শুধুমাত্র মুখের ভিতরে পানি দেই, এরকম লোক আছে না নাই? কিন্তু রসুল শব্দ চয়ন করেছেন মাদ মা ব, মানে ভিতরে দিয়ে গড়গড় করবেন শুধু রোজার মাস ছাড়া। যেদিন রোজা রাখবেন ওই দিনটা ছাড়া ভালো করে গড়গড়া করবেন, যাতে করে আপনার মুখের দুর্গন্ধ আরেকজনকে কষ্ট না দেয়। এরপরে নাকে পানি দিতে গিয়ে আরেকটা বড় ভুল করি, এই জন্য আমাদের নামাজের মধ্যে মনোযোগ বসে না। নাকের মধ্যে যখন পানি দিই, রসুল বলেছেন ইস্তিনশাক, একটু ভিতরের দিকে টান দাও। কি দাও? আমরা রংপুরের মানুষ করি কি, পানিটা নিয়ে এভাবে ছিটিয়ে দিই, এটা টান দেওয়া হলো? এটাকে কয় ছিটিয়ে দেওয়া, এটাকে কি কয়? এটাকে বলে আর রসু বিল মা, পানি ছিটিয়ে দেওয়া। রসুল বললেন ইস্তিনশাক, মানে ভিতরের দিকে টান দাও, ভিতরের দিকে হালকা টান দিবেন। ফজরের নামাজের আগে যখন উযু করে, নাকের এই খাইসুমের ভিতরে জিনরা বসে থাকে, শয়তান এখানে লুকিয়ে থাকে। আপনি যখন একবার ইস্তিনশাক করবেন, আরেকবার ইস্তিনশাক করবেন, আরেকবার ইস্তিনশাক করবেন, পানি যখন তিনবার টান দিবেন, এরপরে ইস্তিনসার করবেন, নাকটাকে ঝাড়বেন, যিনি আপনাকে শয়তানের ওয়াসওয়াসা মুক্ত বানায় দিবেন তিনি কি? তখন আর ঘরের ভিতরে বসে থাকতে মনে চাবে না। এই একটি আমল করে দেখেন, ফজরের নামাজের সময় আর ঘুম আসবে না, ফজরের নামাজের পরে ওযু করার সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে যাবে, মসজিদের দিকে দৌড়াবেন, ইস্তিনসার করেন, নাকটাকে ঝাড়েন, মুখটাকে ভালো করে ধৌত করেন। আমরা এটার ক্ষেত্রেও ভুল করি, ভালো করে ধৌত করতে হয় কিভাবে জানি না, চুলের গোড়া থেকে নিয়ে একেবারে দুই কানের লতি নিচ পর্যন্ত, দাড়ি থাকলে ভালো করে খিলাল করে দেন। এখন দাড়ি রাখবেন না সারবেন? সবাই বলেন দাড়ি রাখবেন না সারবেন? কি করবেন একটু বলেন, কি করবেন? আমার মুসলমানেরা চিন্তা করে দেখেন, নবীজি বলেছেন দাড়ি নিচের দিকে ছেড়ে দাও, দশটা বিষয় স্বভাবের অন্তর্ভুক্ত, মুখ খাটো করো, দাড়ি ছেড়ে দাও, যিনি আমাদেরকে বরকত দান করে দিবেন তিনি কি? সম্মানিত হাজিরিন, আজকে অজুর ভিতরে ভুল, যেই অজুর পানিগুলা যুবকেরা যখন তোমাদের চেহারার ভিতরে চকচক করবে, এই অজুর পানিগুলা দেখে নবী বলবে এটা আমার উম্মত। আল্লাহ নবী সেদিন, আল্লাহ নবী সেদিন আমাদেরকে নিয়ে গর্ব করবেন, ইন্নি মুকাফিরু বিকুমুল উমম, ইন্নি মুকাফিরু বিকুমুল উমম। নবীজি সেদিন আল্লাহকে বলবে আল্লাহ, তাকে দেখেন কত কত আমার উম্মত, উম্মতদেরকে নিয়ে সেদিন নবী গর্ব করবে, ওই উম্মতদেরকে নিয়ে গর্ব করবে যারা নবীর উম্মত হয়েছে। দুশমন খ্রিস্টান ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধদের আদর্শ থেকে নিজেকে বিরত রেখেছে, ঠিক না বেঠি? এখন আমরা কথায় কথায় অমুসলিমদের অনুসরণ করি, কেমন করে নবী আমাদেরকে নিয়ে গর্ব করুন? ওযু ঠিক করবেন তো ইনশাআল্লাহ, নাক দিয়ে পানি আস্তে করে টান দিবেন, জুড়ে না তাইলে আবার আপনার কষ্ট হবে, আস্তে করে ইস্তিনশাক টান দিবেন, এরপরে ইস্তিনসার নাকটাকে ঝাড়বেন। আমি বহু কমেন্টস দেখেছি ফেসবুকের মধ্যে যে হুজুর ওয়াজ তো অনেক করলেন জীবনে কিন্তু ওযুই তো শিখালেন না। আমি চিন্তা করলাম সর্বনাশ, এই জাতিরে যদি ওযুই না শিখায় আল্লাহর কাছে জবাব দিতে পারবো?
বলেন জবাব দিতে পারবো? নাক দিয়ে যে পানি টান দিতে হয় আগে কয়জনে জানতেন একটু হাত তুলেন তো দেখি। সবাই জানতে বলে দেখছেন, জানতো একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন, এই হাজার হাজার মানুষের ভিতরে দশ বারো জন লোক জানতো নাক দিয়ে পানি টান দিতে হয়। কি দিতে হয় জোরে কন, কি দিতে হয়? এরপরে নাক আবার ঝাড়তে হয়, কি করতে হয়? আমার ভাইরা ওজুর ভিতরে ভুলগুলো আমরা করি। এক নম্বরে ওজুর মধ্যে ভুল, এজন্য নামাজের ভিতরে সাব নাই।